বোম প্রতিরোধ দিবসে সারা দেশে মিছিল করবে বিএনপি। এদিকে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা চক্র বন্ধ করতে হবে বলছেন প্রধানমন্ত্রী। জানাবো জনগণ সঙ্গে না থাকলে কোনো আন্দোলনই সফল হয় না বলছেন কৃষিমন্ত্রী। জানিয়ে দেব বিএনপিকে নিয়ে হতাশা থেকে ইউনুস ইস্যু আনলো পশ্চিমারা। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের নির্বাচন দিল্লিতেই চূড়ান্ত হবে কৌশল নির্ধারণ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গুম প্রতিরোধ দিবসে সারা দেশে মিছিল করবে বিএনপি। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বুধবার 30 আগস্ট ঢাকা সহ দেশের সব জেলা মহানগরে মিছিল করবে বিএনপি। তিনি জানান, গুমের শিকার ব্যক্তিদের স্মরণে বুধবার ঢাকা মহানগর সহ দেশব্যাপী সব জেলা ও মহানগরে মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবে বিএনপি। রুহুল কবির রিজভী বলেন, বুধবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। 2010 সালে ডিসেম্বরে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অফ অল পার্সনস অ্যাপিয়ারেন্স সম্মেলনে যে আন্তর্জাতিক সনদ কার্যকর হয় তাতে 30 আগস্টকে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। ইতিমধ্যে দেশে প্রায় 600-এর অধিক মানুষ গুমের শিকার হয়েছেন। এদের মধ্যে রয়েছেন জনপ্রতিনিধি, তরুণ যুবক, ছাত্র, সাংবাদিক ও অধিকার গ্রুপের লোকজন। গুম হওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় 100 জনের মতো মানুষের লাশ উদ্ধার হয়েছে এবং বহুদিন পর অনেককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন পর ফেরত এসেছে, এখনও অসংখ্য গুম হওয়া ব্যক্তির সন্ধান মেলেনি। এক্ষেত্রে প্রায় সবাই দাবি করেছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। সংবাদ সম্মেলনে রিজভি বিএনপির পক্ষ থেকে গুম হওয়া ব্যক্তিদের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন। গুম হওয়া ব্যক্তিদের অবিলম্বে পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা চক্র বন্ধ করতে হবে বলছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞার কারণে বিশ্বের দক্ষিণের দেশগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা ব্রিক্স সম্মেলনে বাংলাদেশ তুলে ধরেছে। দক্ষিণের দেশগুলোর উপর আরোপিত সিদ্ধান্ত বিভাজনের নীতিকে না বলার এখনই সময়। সর্বজনীন নিয়ম ও মূল্যবোধকে অস্ত্রে পরিণত করার প্রচেষ্টাকে অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। আমাদের নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা চক্র বন্ধ করতে হবে। সব ধরনের হুমকি, উস্কানি ও যুদ্ধের বিরুদ্ধে কথা বলার উপর গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, দক্ষিণের দেশগুলোর উপর আরোপিত কৃত্রিম সিদ্ধান্তের কারণে আর ক্ষতিগ্রস্ত হতে রাজি নই। সর্বজনীন নিয়মে নামে আমাদের উপর চাপিয়ে দেওয়া অসম নীতিকে প্রত্যাখ্যান করার জন্য আমি দক্ষিণের দেশগুলোকে আহ্বান জানিয়েছি। সফরের মূল আলোচনার বাইরে ইন্দোনেশিয়া, বেলারুশ সহ বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে আলোচনা হওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমাদের এই সফরটা অত্যন্ত ফলপ্রসূ ছিল বাংলাদেশের জন্য। যখন সারা বিশ্ব স্যাংশন, কাউন্টার স্যাংশনের নামে নানা ঝামেলায়, সেখানে একটা নতুন দুয়ার খুলে গেছে আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু সম্প্রসারণ করার জন্য, সেটাই আমি মনে করি। জনগণ সঙ্গে না থাকলে কোনো আন্দোলনই সফল হয় না বলছেন কৃষিমন্ত্রী। কৃষিমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, জনগণ সঙ্গে না থাকলে কোনো আন্দোলনই সফল হয় না। বিএনপি নানা রকম আন্দোলন ও কর্মসূচি করে যাচ্ছে কিন্তু তাদের সঙ্গে দেশের জনগণ নেই, সেজন্য বিএনপির কোনো আন্দোলন কখনো সফল হয়নি, ভবিষ্যতে হবে না। বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামোনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, দেশের উন্নয়ন আজকে সারা পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে। দেশের উন্নয়ন আজ সারা পৃথিবীতে নন্দিত ও প্রশংসিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এমডিজির সকল লক্ষ্যমাত্রা নির্দিষ্ট সময়ের আগে অর্জন করেছিলাম। বর্তমান টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের সঠিক পথে এগিয়ে যাচ্ছি, উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে হবে। কৃষিমন্ত্রী আরও বলেন, দেশের কৃষি উৎপাদনের সাফল্য আজ বিশ্বের বিস্ময়। বিগত 15 বছরে চালের উৎপাদন বেড়েছে 1 কোটি টন, ভুট্টার উৎপাদন 55 লাখ টন, আলুর উৎপাদন 55 লাখ টন, আর সবজির উৎপাদন বেড়েছে প্রায় 2 কোটি টন। উৎপাদনের এই সাফল্য উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ, উন্নয়নশীল দেশগুলো এটিকে অনুসরণ করতে চায়। বিএনপিকে নিয়ে হতাশা থেকে ইউনুস ইস্যু আনল পশ্চিমারা। গত কিছুদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র ইত্যাদি ইস্যুতে সোচ্চার। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় নিদ্রাহীন দিনরাত কাটাচ্ছে। এই নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বিরামহীন ছোটাছুটি চলছে। বিভিন্ন সময় তিনি বিএনপি নেতাদেরকে কখনো আমেরিকান ক্লাবে, কখনো তার বাসভবনে ডেকে চা নাস্তা খাওয়াচ্ছেন, নানা বিষয়ে পরামর্শ দিচ্ছেন, কথা বলছেন। আমেরিকার কিছু কিছু নেতাও যে মার্কিন দূতাবাসের ধারণা দিচ্ছেন না এমনটি নয়, তারা মার্কিন দূতাবাসের আস্থাভাজন হওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে বিএনপির প্রতি এক ধরনের প্রচ্ছন্ন ভালোবাসা মার্কিন দূতাবাসের আচার আচরণে বেশ ভালো মতোই লক্ষ্য করা গিয়েছিল। বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস যখন বিতর্কিত মায়ের ডাক সংগঠনের
নেত্রীর বাসভবনে চলে যান নিরাপত্তা ঝুঁকি নিয়ে। যখন তিনি বিএনপি সমাবেশ হামলার ঘটনা নিয়ে একতরফা বিবৃতি দেন, তখন থেকেই বোঝা যাচ্ছিল যে বিএনপির প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বা বাংলাদেশস্থ মার্কিন দূতাবাসের একটি সহানুভূতি রয়েছে। যদিও মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার সাফ জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি তাদের পক্ষপাত নেই, তারা বাংলাদেশে চান একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনে যেন সকল দল অংশগ্রহণ করে। এরকম একটি অবস্থান থেকে হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো ইউনুস ইস্যুতে মনোযোগী হলো কেন? কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এর দুটি কারণ রয়েছে। প্রথমত, ডক্টর ইউনুসের বিরুদ্ধে একাধিক মামলা এখন দৃশ্যমান হচ্ছে, এ কারণে মার্কিন প্রশাসনের অত্যন্ত আস্থাভাজন এবং প্রিয়ভাজন ব্যক্তি ডক্টর ইউনুসের পক্ষে অবস্থান নেওয়াটা তাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে, এ কারণে তারা ইউনুসকে নিয়ে কথা বলছেন। তবে কোনো কোনো কূটনৈতিক মনে করেন যে বিএনপিকে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি উত্তাপ সৃষ্টি করা এবং সেই উত্তাপের মধ্য দিয়ে তৃতীয় শক্তির আগমনের পথ প্রশস্ত করার যে ফর্মুলা, তা অকেজ হয়ে পড়েছে। কারণ বিএনপি এখন একদফা আন্দোলনের ঘোষণা করে বড় ধরনের আন্দোলনের কর্মসূচি পালন করতে পারছে না, বা বিএনপির কর্মসূচি জনগণের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে পারেনি। তার চেয়ে বড় কথা হলো যে একদফা আন্দোলন ঘোষণা করার 3 মাস পরও বিএনপি সরকারের উপর ন্যূনতম চাপও সৃষ্টি করতে পারেনি। এরকম পরিস্থিতি সৃষ্টি করে আর যাই হোক নির্বাচন ঠেকানো যাবে না, এটি ভালো মতোই অনুধাবন করেছে পশ্চিমা কূটনৈতিকরা। আর এ কারণেই তারা এখন ইউনুস ইস্যুকে সামনে এনেছেন বলে কেউ কেউ মনে করেন। ডক্টর ইউনুসের উপর নিপীড়ন হচ্ছে, নির্যাতন হচ্ছে, তার উপর সরকার আক্রোশমূলক মামলা দিচ্ছে ইত্যাদি প্রচারণার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের উপর এক ধরনের চাপ প্রয়োগ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যেহেতু বিএনপিকে মাঠে নামানোর প্রক্রিয়া এবং ফর্মুলা ব্যর্থ হয়েছে, সেজন্য ইউনুস ইস্যুকে সামনে আনা হয়েছে। ইউনুস ইস্যু সামনে এনে সরকারের উপর আন্তর্জাতিক চাপ দেওয়া সহজ হবে বলে অনেক কূটনৈতিক মনে করেন। বিশেষ করে সাম্প্রতিক সময় বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের ভিন্ন অবস্থানের উপর যুক্তরাজ্য, ফ্রান্স সহ বেশ কিছু পশ্চিমা দেশ পৃথক অবস্থান গ্রহণ করেছেন, তারা এখন সরকারের বিরুদ্ধে সাহসী অভিযানে যেতে চাইছেন না। আর এ কারণেই এখন নির্বাচন নিয়ে কথা বলার চেয়ে ইউনুস ইস্যু নিয়ে কথা বলতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো আগ্রহী। অর্থাৎ নির্বাচন বা সুশাসন ইত্যাদি কোনো বিষয় না, মূল বিষয় হলো বাংলাদেশের বর্তমান সরকারকে চাপে ফেলা এবং একটি বেকায়দায় অবস্থায় রেখে কিছু উদ্দেশ্য হাসিল করা। সে কারণে কি এখন ইউনুস ইস্যুকে সামনে আনা হয়েছে, এটি এখন একটি বড় প্রশ্ন। বাংলাদেশে নির্বাচন, দিল্লিতেই চূড়ান্ত হবে কৌশল নির্ধারণ। আগামী 9 সেপ্টেম্বর ভারতে G20 সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগদান করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও এই সম্মেলনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আরও বিশ্বের প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ দেশের নেতৃবৃন্দ। এখানে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি এবং কৌশল চূড়ান্ত হবে বলে একাধিক কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। G20 সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে ভারত আনুষ্ঠানিকভাবে তার মনোভাব জানাবে। বাংলাদেশের নির্বাচনী আন্তর্জাতিক পরিমণ্ডলের অবস্থান সম্পর্কে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে ব্রিফ করতে পারেন বলে বিভিন্ন সূত্রগুলো জানিয়েছে। এছাড়াও বৈঠকে জো বাইডেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ চূড়ান্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন সূত্রগুলো বলছে যে জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে ভারত একটি রোডম্যাপ চূড়ান্ত করেছে। G20 সম্মেলনে যে সমস্ত প্রভাবশালী দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা যোগদান করবেন, তাদেরকে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে ভারতের অবস্থান ব্যাখ্যা করবেন ভারতের কূটনৈতিক নেতৃবৃন্দ। এই আলোকেই সকলের সম্মতি আদায় করা হবে এবং সকলেই বাংলাদেশ ইস্যুতে অভিন্ন অভিমত ব্যাখ্যা করবেন বলে ধারণা করা হচ্ছে। সূত্রগুলো বলছে যে ভারত বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে যে সুনির্দিষ্ট প্রস্তাবনা এবং রূপরেখা তৈরি করেছে, তাতে বলা হচ্ছে বাংলাদেশের নির্বাচন হবে দেশটির বিদ্যমান সংবিধান অনুযায়ী এবং অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় সেই প্রক্রিয়ায়। নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ। নির্বাচনে যে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ বা বর্জন করতে পারে, তবে দেখতে হবে যে যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে থেকে জনগণ যেন তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারে, অর্থাৎ নির্বাচনে ভোট গ্রহণকে যেন কেউ প্রভাবিত না করতে পারে। নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক বিদেশি পর্যবেক্ষক থাকবেন এবং তারা নির্বাচন পর্যবেক্ষণ করবেন। নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা এবং ধারাবাহিকতা যেন রক্ষা হয় সেটি নিশ্চিত করতে হবে। এছাড়া ভারত মনে করে যে বাংলাদেশের নির্বাচনে এমন কেউ যেন ক্ষমতায় না আসতে পারে যাতে এই অঞ্চলের জঙ্গিবাদ ও বিচ্ছিন্নবাদীদেরকে উত্থান ঘটে এবং সাম্প্রদায়িক বিষ বা ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এর আগেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের কূটনৈতিকরা আলাপ আলোচনা করেছে এবং দুই পক্ষের সম্মতির ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের অবস্থান নীতিগতভাবে মেনে নিতে পারে। তবে কেউ কেউ মনে করেন ভারতের অবস্থানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যাপ্ত পুরোপুরি এখনও পর্যন্ত নয়। তবে কেউ কেউ মনে করেন ভারতের অবস্থানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত পুরোপুরি একমত নয়।
বরং এই জি টোয়েন্টি সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে বাংলাদেশের ব্যাপারে তার মনোভাব জানিয়ে দেবে। তবে ভারতের প্রস্তাব গৃহীত হোক কিংবা না হোক, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিতীয় সর্বশেষ বড় ধরনের কূটনৈতিক সম্মেলনের পর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী যোগ দেবেন। তবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নির্বাচন নিয়ে বড় পটভূমিতে আলাপ আলোচনা বা সমঝোতার ক্ষেত্রে খুবই কম বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।